বাগেরহাটের মোরেলগঞ্জে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার প্রচারণায় মাঠে নেমেছে দলীয় প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদারের এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার 4 নং ওয়ার্ডের পূর্ব সরালিয়া গ্রামের তরুণ সংঘ ক্লাব চত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় আবুল হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী শেখ, সমাজসেবক খলিলুর রহমান, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জালাল উদ্দিন তালুকদার, ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মাহমুদুল হাসান শুভ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলের উন্নয়নের রূপকার শেখ হেলাল উদ্দিন এমপি যাকে মনোনয়ন দিবে ঐক্যবদ্ধভাবে সকলে তার কাজ করব। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলার উন্নয়নে ছোঁয়া জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে মোরেলগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সভায় জনগণের কাছে সমর্থন ও ভোট চেয়ে ভোট প্রার্থনা করেন এ নেতা। ইতিপূর্বেই বলেছেন, শুধু 4 নং ওয়ার্ডবাসী এখানে এই মত বিনিময় সভা উপস্থিত হয়েছেন, আর এই মত বিনিময় সভা তার জন্য, আর এই মত বিনিময়ে রয়েছে এলাকার মুরব্বীবৃন্দ। আজকে মতামত দিবেন জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, সাবেক অধ্যক্ষ জনাব। অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়কে প্রতিহত করো, অন্যায়কে ঘৃণা করো। প্রিয় বন্ধুরা আমার, আজকে আমরা কি দেখছি, আমাদের ফার্স্ট ক্লাস পৌরসভা, ইতিপূর্বেই বলেছেন, শুধু 4 নং ওয়ার্ডবাসী এখানে এই মত বিনিময় সভা উপস্থিত হয়েছেন, আর এই মত বিনিময় সভা তার জন্য, আর এই মত বিনিময়ে রয়েছে এলাকার মুরব্বীবৃন্দ। আজকে মতামত দিবেন জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, সাবেক অধ্যক্ষ জনাব। ইতিপূর্বেই বলেছেন, শুধু 4 নং ওয়ার্ডবাসী এখানে এই মত বিনিময় সভা উপস্থিত হয়েছেন, আর এই মত বিনিময় সভা তার জন্য, আর এই মত বিনিময়ে রয়েছে এলাকার মুরব্বীবৃন্দ। আজকে মতামত দিবেন জনাব অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, সাবেক অধ্যক্ষ জনাব। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।